আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি রেসমিন আক্তার। মামুনুল হকের গ্রেপ্তারের গুঞ্জন। রাজধানীর মোহাম্মদপুর মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। বুধবার 7 এপ্রিল রাত 12টার পর ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে ফেসবুকে ছড়িয়ে পড়ে। যদিও গ্রেপ্তারের বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি, তবে মোহাম্মদপুর থানায় যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি তিলোত্তমা শিকদার তার ফেসবুকের একটি স্ট্যাটাসে মামুনুল হককে গ্রেপ্তারের বিষয়টি জানান, তবে সেই স্ট্যাটাসটি তিনি আবার ফেসবুক থেকে সরিয়ে নেন। এছাড়াও মামুনুল হককে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে অনেক রাজনীতিবিদ ও ছাত্র সংগঠনের নেতারা তাদের ফেসবুকে স্ট্যাটাস দেন, তবে পরে অনেকেই সেই স্ট্যাটাস আবার সরিয়ে নেন। গত শনিবার 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে মামুনুল হককে এক নারীসহ অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করলে নারীকাণ্ড নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এরপরই গত 2 দিনে ঢাকা ও নারায়ণগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এরইমধ্যে সরকারের একাধিক মন্ত্রী হেফাজতের তাণ্ডবের বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার কথা বলেছেন। পাশাপাশি সাদা পোশাকের একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরাও তার গতিবিধি নজরদারি করছেন। মামুনুল হকের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে গত 4 এপ্রিল সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, মামুনুল যে নারীকে নিয়ে গিয়েছিলেন তিনি পার্লারের কর্মী, এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউয়ের কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটি বলে ফেলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা অসত্য কথা কি তারা বলতে পারে? এরা ধর্মের নামে অধর্মের কাজ করে বলে আজ ইসলাম হুমকির মধ্যে। এর আসলে ধর্ম ব্যবসায়ী, এদের ছাড় দেওয়া হবে না। যারাই ধর্মের নামে অধর্মের কাজ করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। একই দিন এই বিষয়ে মুখ খোলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী মামুনুলের বিষয়ে উদ্ধৃতি দিয়ে বলেন, ওই নারী তার স্ত্রী নন। মন্ত্রী আরও বলেন, ওই ঘটনার পর দেখলাম ওই রিসোর্টের ওপর আক্রমণ। কেন এই আক্রমণ আমার জানা নেই। সেখানে কয়েকজন বিদেশি ছিলেন, পুলিশ ও বিজিবি গিয়ে তাদের রক্ষা করেছে। হেফাজতের তাণ্ডব প্রসঙ্গে তিনি বলেন, হঠাৎ করে এই ধরনের তাণ্ডব কেন? নিশ্চয়ই এর কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা তদন্ত করে দেখেছি, যারাই তাণ্ডব করে থাকুক তাদের বিরুদ্ধে আইনি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছি। কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে, তদন্ত করা হচ্ছে। হেফাজত নেতারা মামুনুল হককে সমর্থন দিলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে দেশে সহিংসতার ঘটনায় সারা দেশে মোট 25টি মামলা হয়েছে। সরকারের পক্ষ থেকে ওই ঘটনার জন্য হেফাজতকে দায়ী করা হলেও মামলাগুলোতে সংগঠনটির নেতাদের নাম দেওয়া হয়নি। তবে গত 26 মার্চ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সহিংসতার ঘটনায় 5 এপ্রিল হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 17 জনকে আসামি করে মামলা করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপদপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান বাদী হয়ে পল্টন থানায় মামলাটি করেন। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।